সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের লিগেলাইজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তারেক চৌধুরী আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা প্রতি বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটার সময় লন্ডন টাইম আমরা এই প্রোগ্রাম প্রচার করে থাকি সরাসরি সম্প্রচার হয়ে থাকে অনুষ্ঠান এবং প্রতি রবিবার বেলা সাড়ে তিনটা এটা পুনঃপ্রচার হয়ে থাকে রেকর্ডেড প্রচার হয়ে থাকে সুতরাং আপনারা যে কোনো কারণে প্রথম অনুষ্ঠানটি দেখতে না পারলে রেকর্ডকৃত অনুষ্ঠানটি দেখতে পাবেন তারপর হচ্ছে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন ইমিগ্রেশন বিষয়ে বা অন্য যে কোনো বিষয়ে সরাসরি প্রশ্ন রাখতে পারবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আপনারা ইমেলও করতে পারবেন লিগেল রাইটস সেভেন এট ইয়াহু ডট ক ডট ইউকে এই অ্যাড্রেসে ইমেল করে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারবেন আমরা পরের সপ্তাহে গুরুত্বপূর্ণ ইমেলগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এই সপ্তাহে তেমন আপডেট না হলে আমি দু একটা আপডেট বলতে চাই যেটা ইমিগ্রেশনের ক্ষেত্রে যেটা পরিবর্তন বিশেষ করে ম্যারেজের ক্ষেত্রে পরিবর্তন আসছে যেটা হচ্ছে দুই সালের দোসরা মার্চ থেকে সেটা কার্যকর হবে এবং ম্যারেজ যেটা আগে ছিল যে চোদ্দ দিনের যেটা বিধান ছিল নোটিশ দিতে হয় সেটা এখন আঠাশ দিনের নোটিশ দিতে হবে এই একটা পরিবর্তন আসছে এবং যদি যারা রেজিস্ট্রি অফিসে যারা নোটিশ দেবে যাদের দুই পার্টির মধ্যে যে কোনো এক পার্টি যদি ইমিগ্রেশন কন্ট্রোলের মধ্যে হয় অর্থাৎ ইনডিফিনিট লিভ টু রিমেইন না থাকে যে কোনো এক পার্টির তাহলে হোম অফিস কম্পালসারিভাবে বা বাধ্যতামূলকভাবে এটা সেক্রেটারি অফ স্টেট বা হোম সেক্রেটারির কাছে রেফার করবে হোম সেক্রেটারি যদি মনে করেন যে এটা তদন্ত করা উচিত এটা সন্দেহ রয়েছে সেক্ষেত্রে হোম সেক্রেটারি এটার তদন্তের বা নোটিশের সময়সীমা সত্তর দিন পর্যন্ত বর্ধিত করতে পারবেন অর্থাৎ এখন যে কেউ বিয়ে করেন যাদের ইমিগ্রেশন কন্ট্রোল রয়েছে সমস্যা রয়েছে তারা অ্যাপ্লাই করা মাত্র এটা রেফার করা হবে হোম অফিসে হোম অফিসে যদি সন্দেহজনক মনে করে তাহলে সেই সময়সীমা আঠাশ দিন থেকে বাড়িয়ে সত্তর দিন পর্যন্ত নিতে পারে যদি হোম অফিস কোনো ধরনের সন্দেহ পোষণ না করে তা আঠাশ দিনের পরে এটা নর্মালি বিয়ে রেজিস্ট্রি হবে হোম অফিস আরও কিছু বলেছে যে যেখানে কিছু কিছু বিষয় যেটা সন্দেহের মধ্যে পড়বে তার কয়েকটি এক্সাম্পল আমি দিচ্ছি যেমন ধরুন দেখা যায় যে দুই পার্টির মধ্যে এক পার্টির একটু আগে বা পূর্বে অন্য কোনো ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করেছিলেন এবং এটা রিফিউজ হয়েছে সেক্ষেত্রে এটা সন্দেহের কারণ হতে পারে যদি দেখা যায় যে অর্থের লেনদেন হয়েছে বিয়ের মাধ্যমে সেটা সন্দেহের কারণ হতে পারে আবার দেখাতে পারে দুইজনের বিয়ের মধ্যে যদি ফাইন্যান্সিয়াল কোনো কন্ট্রিবিউশন না থাকে সেক্ষেত্রেও সন্দেহজনক হতে পারে এটা কেন হলো যদি দেখা যায় ভাই বোন বা ফ্যামিলির কারোর মধ্যে ফোর্স ম্যারেজের ভিকটিম হয়েছেন সেটাও সন্দেহের কারণ হতে পারে বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে একটা দুটি নয় এটা নন একজস্টিভ মানে এটা শেষ হবে না যে এতগুলো কারণ যে কোনো কারণে হোম অফিস সন্দেহ তালিকায় নিতে পারে এবং আরও একটা কারণ রয়েছে কেউ যদি দেখা যায় এই মাত্র সেটেল হয়েছেন সেটেল হওয়ার পরেই ইনডিফিনিট পাওয়ার পরেই আবার আগের স্ত্রী বাদ দিয়ে আবার এই ক্ষেত্রেও প্রবলেম হয়েছে মানে সারা সন্দেহ করতে পারে সুতরাং এটা দুই হাজার পনেরো সালের দুসরা মার্চ থেকে কার্যকর হবে পয়লা ডিসেম্বর থেকে আরেকটা জিনিস কার্যকর হবে যেটা মিডল্যান্ডে যারা কেউ যদি কারো কোনো বাড়িতে অবৈধ ইমিগ্রেন্টকে জায়গা দেয় থাকার ব্যবস্থা করে দেয় টেন্সি এগ্রিমেন্ট দেয় টেনেন্সি আমি জায়গা না টেনেন্সি এগ্রিমেন্ট যদি দেয় তাহলে বাড়িওয়ালাকে তিন হাজার পাউন্ড জরিমানা করতে করা হবে এবং এই তিন হাজার পাউন্ড যদি জরিমানা করা হয় ইনি আপিল করতে পারবেন যার বাড়িতে অবস্থান নিয়েছেন এবং এগুলি পরিষ্কার করে দেওয়া যদি দেখা যায় যে উনি মাসে তিন মাসে একবার দুইবারও আসেন সেক্ষেত্রে যদি হোম অফিস কাগজপত্র পরীক্ষা করে দেখে যে এটা তার মেইন রেসিডেন্ট সেক্ষেত্রেও সেটা প্রবলেম হতে পারে সুতরাং আপনারা যারা যাদেরকে ঘর ভাড়া দিবেন খেয়াল রাখবেন বলা হচ্ছে যদি দেখা যায় যে সে কেউ কোথাও কাজ করে এবং তিন মাস চার মাস পরে পরে আসে এবং ওই ঠিকানায় অ্যাড্রেস আছে ভোটার লিস্ট আছে ইউটিলিটি বিল আছে গ্যাস বিল আছে সেক্ষেত্রেও ওই বাড়িতে যিনি জায়গা দিয়েছেন তার বিরুদ্ধে সিভিল পেনাল্টি তিন হাজার পাউন্ড জরিমানা করা হবে এটা পয়লা ডিসেম্বর থেকে মিডল্যান্ড সহ কিছু কিছু এলাকায় কার্যকর হবে সুতরাং এ বিষয়টি আপনারা খেয়াল রাখবেন আর আরেকটি বিষয়ে আমি একটু বলতে চাই এটা আপডেট নয় সেটা হচ্ছে সিভিল পেনাল্টি এমপ্লয়মেন্ট যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে এমপ্লয়মেন্ট কেউ যদি ইলিগাল ইমিগ্রেন্টদের কাজ দেয়া হয় সেই ক্ষেত্রে কি কি প্রসিজিওরে কাজগুলো আগায় প্রথমত যদি দেখা যায় যে আপনার কাউকে কাজ দিয়েছেন তার কাজের কোনো রাইট নাই যদি ধরা পড়ে প্রথমে হোম অফিস যাকে সিভিল পেনাল্টি দেওয়া হয়েছে যে এমপ্লয়ারকে সেই এমপ্লয়ারকে চিঠি দিবে টু প্রোভাইড ইনফরমেশন তারপরে ইনফরমেশন দেওয়ার পরে তারা হয়তো একটা পেনাল্টি যদি এগ্রি হয়ে যায় সেই স্তরেই আপনাকে মাফ করে দিতে পারে আর যদি দেখা যায় যে স্তরে রয়েছেন সেই স্তরে মানে প্রথম দফায় তারা পেনাল্টি ইস্যু করে তাহলে বলবে আঠাশ দিনের মধ্যে অবজেকশন দেওয়ার জন্য হোম অফিসে অবজেকশন দেওয়ার পরে যদি হোম অফিস দেখে যে না এই অবজেকশনটা যথার্থ যথার্থই তাহলে অর্থাৎ স্ট্যাটি ডিউটি পালন করেছেন কি না সেক্ষেত্রেও অবজেকশন যদি মঞ্জুর হয়ে যায় হয়ে যাবে অবজেকশনের পরেও যদি বলে না অবজেকশনটা জেনুইন না অবজেকশন মানতেছি না তারপরেও যদি হোম অফিস পেনাল্টি ইস্যু করে তারপরে আপনি কাউন্টি কোর্টে এই এপিল করতে পারবেন এই হচ্ছে আপিল পর্যন্ত যে স্টেজগুলা সেক্ষেত্রে আপনাকে দেখাতে হবে আপনি কবে পরীক্ষা করেছেন চেক করেছেন কিনা না রাইট টু ওয়ার্ক আছে কি এমপ্লয়মেন্ট সার্ভিসে কাজ করেছেন কি এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে এখন বর্তমানে জন প্রতি দশ হাজার পাউন্ড জরিমানার বিধান রয়েছে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামন সেটা বিশ হাজার পাউন্ড করার পরিকল্পনা করেছেন সুতরাং সেই বিষয়টা আপনি আপনারা নজরে রাখবেন হ্যাঁ এপিল পরে কি কি হয় সেটা আমি একটু পরে বলছি তারপর আমি আজকে চাইল্ড কন্টাক্ট বা ফ্যামিলি ম্যাটার্স নিয়ে আলোচনা করব দেখি আমাকে বলা হচ্ছে কলার রয়েছেন যে কলারা কি জানতে চান দেখি আলাইকুম আমি তখন আমরা আপিল করছি আপনারের আপিল করা আপনার মামার বাড়ির প্রবলেম আসলো যে তারা দেখাই যে ওটা পরে আমার বাড়ির একটু যেমন বেশি করি লন্ডেন কয়লা দেখাই তারা তারা দেখাইলো খেলা বাদে আমরা আফিল করছি করা দেখাইছি যে আমরা গাড়ি আসলো ওইসবাকি ডকুমেন্ট মিলাইছি আমরা মিলাই আফিলের সময় আমরা কৌদুলা উঠেছি আর জাগার সম্বন্ধে আর একটা জিনিস দেখাই তারা আমরা গাড়ি আসলাম দিয়া আমরা কাগজ ঘোড়া দিয়ে আমরা কোর্ট দৌড়ছি তখন কোর্টে যাশোনা করছে আমরা কাগজে তখন আমরা দৌড়ছি তারা

এতিয়া এখন কেয়াৰফুল থাকিবা কাৰণ বিভিন্ন ধৰণৰ নিষিদ্ধ প্লাছ আপোনাৰ প্ৰশ্নটো উত্তৰ দিলাইছি থেংক ইউ লাইন আহিব লাগে থেংক ইউ চ' মাছ আমি যেতিয়া চাই দাম ইন জেনেৰেল আপোনাৰ যোন দেখা যায় বা লিমিট আছে শতৰ নিবা বেছি টেকা যদি নেমু মানে হিথরু বা অন্য যে কোনো এয়ারপোর্টে যদি বিগ অ্যামাউন্ট অফ মানি ক্যাশ পায় তাহলে তারা সিজ করিলায়। আনলেস আপনার লগে প্রুফ থাকে যে এই টেকার সোর্স কীটা আপনি কই থেকে ইনকাম করলা, যদি টেকা যদি একটাই লায় এটা সমস্যা হয় তারা চায় যে অনেকগুলো সমস্যা আমি একটা জিনিস কই টাকা একটাইতে যদি একটাই লায় আপনার নিজের টেকাও যদি হয় আপনার প্রেস দেয়া দেওয়া লাগবে ছয় মাসর ব্যাঙ্কশিট দেওয়া লাগব ছয় মাসর তার বাদে আপনার এই আপনি কিলা ইনকাম করুন কিলা চলুন মোবাইল লিস্ট দেওয়া লাগবে মোবাইল কল লিস্ট দিকে রাখে। দেখে আপনি কারে কারে কল করছেন না করছেন মোটামুটি আপনার হিস্ট্রি পুরোটা চাই সুতরাং বেশি টেকা লইয়া যাই বাও না আইবাও না ফাইলে যদি সিজ করে আপনি জেনারেলি জব করলে স্লিপ ব্যাঙ্ক স্টেটমেন্ট মোবাইল লিঙ্ক খারের লগে উঠুন বসুন দুনিয়ার হাবি অকল তা দেওয়া লাগে সুতরাং আপনার গোপনীয় কিছু থাকেও না সুতরাং খুবই কেয়ারফুল থাকবা হ্যাঁ থ্যাংক ইউ আপনার লাইজেন এইবার লাগে এটা কইলাম আর এয়ারপোর্টে তো নিষিদ্ধ কিছু জিনিস আছে যেগুলি আসানিষে চেক করবা উটকি হি দল থাকি ধরি অনেকগুলো বিষয় নিষেধা গাছ এগুলি আর ডেইরি প্রোডাক্ট যেগুলি আছে এগুলো প্রায় সময় দেয় আপনার খেয়াল করবা আর কি বেশি অ্যামাউন্ট আনবান বা যেগুলি ডিক্লেয়ার করবা আর কি কারণ একবার যদি ধরে খুবই প্রবলেম প্রবলেম হয় সলিসিটারও পয়সা দিবা বা তারাও লেফহাইড করে এবং পুলিশ স্টেশনেও আন্ডার কাশন কাশনতরা

প্রাইভেট ফাইন্যান্স ও প্রাইভেট ল্যান্ডলোজ ডিস্ট্রিপেয়ার মানে এটা হচ্ছে গিয়ে যে বাড়ির ভিতরে মানে এই স্ট্রাকচারটা রিপেয়ারিং মানে ইস্যু আপনার হতে পারে এই মানে উদাহরণটা হতে পারে যে আপনার এই ওয়াটার পেনিট্রেশন লিকিং হচ্ছে ড্যাম্প কন্টেনসেশন এরপরে স্ট্রাকচারাল ফল্ট হতে পারে এই এই সিলিংয়ে কিংবা ওয়ালে দেখা যাচ্ছে যে একটা মানে ক্র্যাক ফাঁকা এই উপক্রম হয়েছে খেবা হতে পারে যে এই পেন্টিং টেন্টিং মানে জেনারেল মেনটেনেন্স করা হয়নি অনেক দিনের জন্য আর এই জন্যেই যে মানে বাড়িটা একেবারে মানে লাক ক্লাস্টারের স্টাইল দেখা দিয়েছে তো সেই ক্ষেত্রে ল্যান্ডলোডের কি অব্লিগেশন টু দি ট্যানেন্ট আর টেনেন্টের মানে রেমেডিসটা কি হয় যদি স্পেশালি বিশেষ করে যখন রিপেয়ারিং একটা খুবই একটা মানে সিভিয়ার দেখা যায় স্য লেট মি টেক দি ফার্স্ট বেস পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে যে ল্যান্ডলোডের কী রেসপন্সিবিলিটি সেটা নির্ভর করে আপনার টেনেন্সির উপরে টেনেন্সি যদি লাইসেন্স হয় কিংবা শর্ট টেনেন্সি হয় তাহলে মানে আপনারা বলতে পারেন যে লাইসেন্সটার মানে হচ্ছে যে আপনি পারমিশন নিয়েছেন শুধু থাকার জন্য রেন্ট দিচ্ছেন এর মানে হচ্ছে না যে আপনার এই রিপেয়ারিং এর ব্যাপারে কোনোড এর কোন নেই আছে কিন্তু নট ইজ মার্চ এজ 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 এসোর্ড প্রাইভেট মানে হচ্ছে গিয়ে যে সাতানব্বই ইংরেজির পরে অগাস্টের পরে যেতো যতই টেনেন্সি নতুন টেনেন্সি থাকুক এ বলা হয় আইনগতভাবে বলা হয় এ শর্ট হল টেনেন্সি মানে হচ্ছে কি যে আপনার যে প্রোটেকশনটা সেই প্রোটেকশনটা আছে বাট নট এজ मच এজ এ শর্ট টেনেন্ট অর সিকিউটার মানে হাউজিং অ্যাসোসিয়েশন টেনেন্ট কিবা কাউন্সিলের টেনেন্টের মতো এরকম নেই বাট মানে সামান্য আছে নাফ আছে সো আমি এই ব্যাপারে একটু কিছু বলবো কারণ আমি জানি যে অনেক মানে ক্লায়েন্টরা এই কমিউনিটির ক্লায়েন্ট মানে আমাদের আমাদের বাঙালি ক্লায়েন্ট হোক আর এশিয়ান ক্লায়েন্ট হোক আর নন এশিয়ান কিংবা ইন্ডিজিনিয়াস যারাই হন দেখা যাচ্ছে যে তারা বলেন না আমাকে তো কোনো টেনেন্সি এগ্রিমেন্ট দেওয়া হয়নি আমি ডিপোজিট টিপোসিট কিন্তু দিয়ে আসছি রেনমেন্ট দিয়ে আসছি কিন্তু আমার কি এটা দেয়নি লেন বাড়িওয়ালাকে আমি সবসময় বলি আমাকে এটা দেওয়ার জন্য কিন্তু বাড়িওয়ালা বলে হ্যাঁ দিয়ে আমি দিচ্ছি আগে দিব পরে দিব ছ বছর পরে দিব ইত্যাদি ইত্যাদি সো সেই ক্ষেত্রে একটা রেমিডি আছে আবুল 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 খাবাদেশ যদি থাকে টেনেন্সি এগ্রিমেন্টে তাহলে উল্লেখ করা উচিত কিবা থাকা উচিত যে আপনার একটা সাধারণ একটা মানে ক্লোজ যে রিফেয়ারিং ক্লোজ বলা হয় সেটা বলা হয় যে আপনার যদি আপনার স্ট্যাটুটোরি মানে আইনগতভাবে একটা ক্লোজ থাকবে সেকশন ইলেভেন অব দ্য ল্যান্ড লোড এন্ড অ্যাক্ট যে এটাকে বলা হয় যে ল্যান্ড লোডের রিসপন্সিবিলিটি হচ্ছে রিপেয়ারের জন্য মানে এক্সটেরিয়া ইভেন সামথিংস টু ডু উইথন্টে ইটস ল্যান্ড লজ রেসপন্সিবিলিটি দি হচ্ছে গিয়ে আপনার যে মানে গাঠার কাঠার বাইরে যে স্ট্রাকচারাল ইন্টেগ্রিটি ভিতরে যে যে ইলেকট্রিসিটি গ্যাস মানে ইউটিলিটি এই ইত্যাদি ইত্যাদি যে তারা একটা বরণ বেসন বসন করার জন্য আর টেন আর টেনেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে যে যদি হয় যেই মুহূর্তেই এই রিপেয়ার রিপেয়ারিং অসুবিধাটা দাঁড়ায় তখন আপনাদের দায়িত্ব হচ্ছে যে এই লেনলোডকে জানানোর জন্য কিভাবে জানাবেন আমি মনে করি প্র্যাকটিক্যালি যে ফোনে জানাবেন ইমেইলে জানাবেন চিঠিতে যে জানাবেন যদি ফোনে জানা সবসময় যদি ফোন টনে হয় তাহলে তো কোনো কোনো আসলে রেকর্ড নেই কারণ ল্যান্ডলোড বলতে পারে না আমি তো মানে ডিনাই করতে পারে বলতে পারে না আমি তো তুমি তো আমাকে বলো নি তো কাজেই যেটা ভালো হয় সেটা যে আপনি এই একটা পেপার ট্রেয়েল মানে একটা প্রমাণিত একটা ট্রেল রাখবেন যেটা দেখা যাবে এই সামনে দিয়ে যে আপনার একটা ট্রেল আছে দ্যাট ইন ব্রিফ এটা হচ্ছে গিয়ে ব্রিফলি যে ল্যান্ডলোডের রেসপন্সিবিলিটি এবং টেনেন্টির রেসপন্সিবিলিটি মানে এডিশনালি যেটা হচ্ছে যে স্ট্র্যাটি হচ্ছে তো এটা মানে উল্লেখ থাকবে ইনফ্লাইট বলা হয় মানে এক্সপ্রেসলি মানে রিটার্ন কিছু বলা হয়নি তবুও

কথা বলছেন হাউজিং হাউসিং রিপেয়ার নিয়ে বিশেষ করে বাড়িতে যারা কাউন্সিল টেনেন বা হাউসিং টেনেন ঘর ডেম হয়ে গেলে জি সবগুলো বিষয় নিয়েই কথাবার্তা বলবেন আহ আপনারা আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর দেখা হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের লিগে লাইসের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে রয়েছেন বাড়িশের রেজা চৌধুরী আজকে আমরা হাউজিং ডিজ রিপেয়ার সঙ্গে কথা বলছি বাড়িশের রেজা চৌধুরী ওভার টু ইউ থ্যাংক ইউ ভেরি মাচ না আমি আগে বলছিলাম ব্রেকের আগে যে কিভাবে মানে দায়িত্বটা কার এই রিপেয়ারের ব্যাপারে ট্যালেন্টের ল্যান্ডলোর্ডের এবং আমি উদাহরণ দিয়েছিলাম মানে কি কোন কোন ক্ষেত্রে কি কি মানে কত প্রকার এবং কী কী এই ডিস্ট্রিপায়ার যাই হোক আমি আমি এটাই বলছিলাম আগে যে যদি টেনেন্সি এগ্রিমেন্ট থাকে না টেনেন্সি এগ্রিমেন্ট যদি না থাকে আপনি যদি বলেন যে আমি তো ল্যান্ডলোডকে তো আমি চেস করছি বিগত এতদিন ধরে কিন্তু আমাকে কোনো কিছু দেওয়া হয়নি ডেন্ট ফেট আপনারা বলবেন না যে দেওয়ার ইজ এ লিগল অবলিকেশন ফোর ল্যান্ডলোডস টু প্রোভাইড

দি ডাজারলি সাথে সাথেই এটাই হচ্ছে গিয়ে একটা রিকোয়ারমেন্ট আর রেন্ট ব্যাপারে যে আপনার রেন্ট বুক দিতে হয় দি হাউজিং এইটি এইট যে 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 আইনটা মানে এই যে এসোর্ট শোর্ট হোল্ড টেন্ডেন্সি যে আছেন তাদের ব্যাপারে যে প্রোটেকশনটা কী সেটা সে সেইগুলো মানে উল্লেখ করা আছে দি হাজিং হাউজিং এইটি এইট ডাস স্পেসিফাই দি এক্সটেন টু ইস প্রোটেকশন ইজ গিভেন ওর অ্যাফোর্ড এট টু দি শোট শো ট্যানেন্স প্রাইভেট ট্যানেন্স সো সেই ক্ষেত্রে এটা হচ্ছে যে এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স ফর ফেইলিং টু প্রোভাইড এই রেনপোক আন্ডার দি হাজিং অ্যাক এইটি এইট এবং ল্যান্ডলোড ইন টেন এইটি ফাইভের অধীনে আপনার একটা মানে টেন্সি এগ্রিমেন্ট দেওয়া উচিত যদি না হয় তাহলে আপনি লিগাল অ্যাডভাইজারকে দিয়ে আপনি একটা চিঠি দিতে পারেন যে ইউ আর কে মিটিং এন ফেন্স অ্যান্ড ইফ ইউ ডু নট ডু আই উইল টেক ফার্দার স্টেপস এই হচ্ছে গিয়ে আপনার টেনেন্সি এগ্রিমেন্টের ব্যাপারে আর রেনবুকের ব্যাপারে রেনবুকের ব্যাপারে কেন মানে এটা ইম্পর্টেন্ট এই জন্যেই

ম্যাটার্নিটির লিভ হইলে একটা সময়সীমা আছে ও অত মাস যদি হয় ম্যাটার্নিটি লিভ হয় তাহলে ইনকাম শো কাভার করে আর এছাড়া যেহেতু বাচ্চা আছে সুতরাং একবার না একবার এটা কাভার করবো সুতরাং চিন্তার কোনো কারণ বিয়া যদি রেজিস্ট্রি করি লাইন আঠারো হাজার যদি না হয় বাচ্চা যদি ব্রিটিশ হয় তারপরেও লিভ হইব সুতরাং একটা হইলে আঠারো হাজার শ পাউশ বিষয় হইলে পাঁচ বছরে ইন্ডেফিনিট লিভ টু নেমেন আর বাচ্চা হইলে যদি

যেটা হইলো গিয়ে আমি আপনারা কইছি ম্যাটার্নি লিভ হইলে কাবার করে কিন্তু কতদিন পর্যন্ত কাবার করে আছে এই সময়সীমাটা এই মুহূর্তে আমি মুখস্থ কইতাম পারাম না কিন্তু ম্যাটার্নি লিভ হইলেও বেতন সময় এটা নাই একটা একটা সময়সীমা আছে ওই মাস দুই মাস না তিন মাস যেটা ম্যাটার্নি লিভ বা চার মাস পর্যন্ত কাভার করে এছাড়া যদি দেখা যায় ছয় মাসের বেতনে যদি হয় না তাইলে এক বছর বেতন দিয়া যদি আঠারো হাজার ছয়শ হয় টাইলে হয় অনেকগুলো অপশন আছে আর কি দুইজনে মিলিয়া হয় সিঙ্গেল হইলে হয় তারপরে ছয় মাসের না হইলে এক বছর হয় বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে আমি আপনার কথা বুঝছি আপনি চাহিদা যে নরমাল রুটে পাঁচ বছরে যেটা সেটেলমেন্ট হয় ওটা হইবে লাগিয়া আমি সময় সময়টা আপনি নেক্সট উইক ইনশাল্লাহ নেক্সট যখন প্রোগ্রাম করবো আমি এটা আপনার ইয়ে হয়ে দিব ওকে থ্যাংক ইউ লাইন হইবে লাগিয়া আমি যাচ্ছি পরের কলার কাছে দেখি পরের কলার কি জানতে চান হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আলাইকুম জি কথা বলেন প্লিজ টেলিফোন আমার কলারকে দেওয়ার জন্য বলবো কারণ টেলিফোন রেখে মনে হয় উনি কোথাও চলে গেছেন আমরা আলোচনায় ফিরে যাই যেটা আমরা বলছিলাম রিপেয়ার আমি যেটা বলছিলাম রিভেঞ্জ সেক্ষেত্রে প্রোটেকশন আছে কিনা যে

যখন ক্লেমটা ইস্যু করা হয় আপনি যদি বলেন যে না আমার তো বাড়িতে তো আমার ডিস্ট্রিপি ইস্যু আছে সেটা যদি হয় থাকে তাহলে নিশ্চয়ই আপনি একজন লয়ারের কাছে যান বলেন যে এটা হচ্ছে উনি পরে যে একটা ডিফেন্সে বলবেন যে হ্যাঁ মানে সেকশন টোয়েন্টি ওয়ানের যদি কোনো ডিফেন্স থাকে তাহলে আপনাকে বলতে হবে যে এই ডিফেন্স আছে যদি না থাকে তাহলে রিয়েলি ইউ ডিফেন্স টু দি প্রোসিডিংস কাউন্টার যদি আপনি আনতে চান তাহলে আপনি আনতে পারেন আর ডিফেন্সের ব্যাপারে আমি এটাই বলবো যে আপনাদেরকে সব সব মানে সবকিছু সবগুলো ব্যাপারটা আপনাকে যাচাই বাছাই করতে হবে আপনাকে দেখতে হবে যে আপনার যে এই টেনেন্সি ডিপোসিট যে আপনি দিয়েছিলেন সেটাই সেই ডিপসিটটা কি আপনার লেন্ডলোডে মানে প্রোটেকশনে রাখছেন না কি মানে হচ্ছে গিয়ে যে ইন্সুরেন্সের একটি করা হয়েছে কিনা আর এটাই মনে রাখবেন যে আপনাদের যদি সাত সালের আগে যদি হয়ে থাকে মানে দু সাল মানে কেন এই এই কথাটা আসছে এজন্যে যে এই আইনটা এই যে ডিপোজিটের আইনটা এপ্রিল দু সালে মানে জন্ম নিয়েছে এর আগে যদি হয়ে থাকে তাহলে Uh, there is a recent authority মানে একটা অদ্য একটা কেস আসছে যে যে কার্ভ ফিল বলা হয়েছে যে যদিও টেনেন্সি যদি আরম্ভ হয় 2000 এপ্রিলের এপ্রিল uh, 2006 সালের আগেও পরেও কিন্তু ল্যান্ডলর্ড দায়িত্ব হচ্ছে যে আপনাকে টেনেন্সিটা যে যে টেনেন্সি ডিপোজিট যদি আগে যদি দিয়ে দিয়ে থাকেন তাহলে সেই ডিপোজিটটা মানে এই প্রোটেকশনের রাখতে হবে আপনি যদি মনে করেন যে এটা রাখা হয়নি তাহলে অবশ্যই আপনি বলবেন হ্যাঁ আমার তো ডিফেন্স হচ্ছে গিয়ে এটা যে উনি রাখেননি কিবা উনি দেরি করে রাখছেন আর দেরি করে রাখার মানে হচ্ছে গিয়ে যে উনি তবুও এই যে আইনের যে প্রভিশনটা সেই প্রভিশনটা উনি ফলো করেননি মানে সেই ক্ষেত্রে টেনেন্সি ডিপোজিটের ব্যাপারে হচ্ছে এটা অনেক একটা বড় একটা টপিক আমি সেটা মানে কভার করব ইন দ্য ফিউচার বাট দ্য শর্ট আনসার টু ইওর কোশ্চেন হচ্ছে কি এটাই যে রিভেঞ্জ যদি করতে চান তাহলে দেখেন আপনি আপনি নিজেই কোনো রিভেঞ্জ করতে পারেন কি যে কোনো কোনো মানে গ্রাউন্ড থাকে কি না একটা গ্রাউন্ড থাকতে পারে যে আপনার ডিসিপ্লিন আছে আপনাকে তো প্রথমত আপনাকে ডিফেন্স দিতে হবে মানে ক্লেমে ক্লেমে যদি ডিফেন্স না থাকে তারপরে আমি বলছি না যে আপনার এই কাউন্টার ক্লেমটা টানতে।

আপনি যদি বাড়িতে যদি আপনাকে তাড়ানো জি তাহলে আই মিন দি ডিফিকাল্টি উইথ ট্রাইং টু এসেস দি দি ড্যামেজ সেটা কিন্তু একটু প্র্যাকটিক্যালি একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে স্যার

পরে যদি দেখা যায় যে আপনার ডিসরিপেয়ার হয়েছে কিবা আপনি বাড়িতে কয়েক মাস পরে আপনার ডিসরিপেয়ার মানে দেখা দিয়েছে তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আমি যেটা প্রথমে বলছিলাম আগে আপনার দায়িত্বটা হচ্ছে যে এটা রিপোর্ট করার আপনার লেনলোডকে রিপোর্ট করার পরেও যদি উনি কিছু না করেন তাহলে আপনি যদি নিজে আপনি ওনাকে কোর্টে নিতে চান কিংবা কোন অ্যাকশন নিতে চান তাহলে প্রথমে আপনাকে আপনি একজন লয়ারের কাছে যান বাই দো ওয়ে এই এই ক্ষেত্রে কোনো লিগেলিড নাই লিগেলিড ছিল বাট এপ্রিল টোয়েন্টি থার্টিনের ওই যে একটা বড় একটা জোয়ার ছিল এই লিগেলিডের চেঞ্জ সেই চেঞ্জের সবকিছু তার তারা মানে বাসিয়ে নিয়ে গেছে ভাসিয়ে জুয়ারে আহ স্যার দ্য আপনি যদি এটা করতে চান তাহলে আপনাকে এটা প্রাইভেটলি করতে হবে কিবা নো উইন নো ফি আই ডোন্ট থিং দ্যাট আর মেনি ফার্মস আউট देयर दैट ডু দিস বাট আই'ম শর देयर আর ফিউ আপনাকে যদি দেখতে হবে প্রটোকল লেটার দিতে হবে প্রটোকল মানে হচ্ছে কি যে ডিসরিপেয়ার হাউজিং ডিসরিপেয়ার প্রটোকল সেটা একটা ইনফর্মাল মানে গাইড আই সে ইনফর্মাল আপনি এটা যদি আপনি ফলো না করেন তাহলে কোর্টে যদি যায় ব্যাপারটা কোয়ান্টাম এর ব্যাপারে মানে পয়সা পয়সের পেপারে লেন্ডলোড বলতে পারে যে তুমি তো ডিস্ট্রিপেয়ারের একটা ফলো করো নি এই জন্যই তোমাকে পয়সাটা একটু মানে রিডিউস করতে হবে সো আপনাকে একটা চিঠি দিয়ে বলতে হবে যে দেখো ডিস্ট্রিপেয়ারটা হচ্ছে কি এই 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 হচ্ছে কি ডিস্ট্রিপেয়ার লিস্ট ডিস্ট্রিপেয়ারটা এই বেডরুম ওয়ান বেডরুম টু করিডোর বারান্দায় হয়েছে টয়লেটে হয়েছে ওয়াটেভার চিস লিক হতে পারে প্যানিট্রেশনে ওয়াটার হতে পারে ড্যাম্প হতে পারে মোল্ড হতে পারে অনেক কিছু হতে পারে আপনাকে এটা লিস্ট করতে হবে আপনাকে বলতে হবে যে আমি এত এত দিনে তোমাকে আমি রিপোর্ট করছি তুমি কিন্তু তুমি কিন্তু কিচ্ছু করনি এবং আমি চাই যে তুমি এখন আমাকে বিশ দিনের ভেতরে আমি চাই যে তুমি সব রিপোর্ট টিপোর্টের মানে প্রিন্ট আউট দাও দেও এবং তুমি একজন এক্সপার্টকে মানে অ্যাপয়েন্ট করো আমরা জয়েন্টলি করতে পারি জয়েন্টলি করলে এরকম হবে কস্টটা আমরা নিজে মানে দুজনে শেয়ার করব আর সেই সেটা করার পরে তো আমি চাই যে তুমি আমাকে একটা রিপোর্ট দাও রিপোর্ট রিপোর্টে যে যত রিপেয়ারিং যে কাজ আছে সেই কাজটা পাশে থাকবেন অনেক সবসময় বলা হয় কলার রয়েছেন লাইনে কিন্তু যখনই কথা বলি চলে যান এক দুই মিনিটের ধৈর্যটা ধরবেন প্লিজ তাহলে কুইকলি কথা বলতে পারবো দেখি লাইনে কে আসেন এখন কুইকলি অনেকগুলো কল নেওয়ার চেষ্টা করবো দেখি প্রথম কলার কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমার তিনটা প্রশ্ন ছিল ভাই জি বলেন প্লিজ ভাই প্রথম প্রশ্ন হচ্ছে এলিয়া আমার আমার স্পাউস বিষয়ে अप्लाई করছি আপনি স্পাউস বিষয়ে अप्लाई করেছেন জি জি এই মাসে अप्लाई করছি ডিস মাস থেকে হ্যাঁ হ্যাঁ এখন আনফরচুনেটলি আমি এই अप्लाई করার অ্যাপ্লাই করা দুই মাস আগে আমি আমার আমি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছি একটা অ্যাক্সিডেন্ট করছি জি অ্যাক্সিডেন্ট দুইটা জব করি দুইটা জব থেকে কিন্তু আমাকে তারা ফুল পেমেন্ট করতেছে জি ফুল পেমেন্টে আমার আঠারো হাজার ছশো জি এখন আমি আমার প্রশ্ন হচ্ছে এটাই যে আমি গিয়ে অ্যাক্সিডেন্ট করছি আর আমি যে আমি তাদের যে ফাইনান্সিয়াল রিকোয়ারমেন্ট আছে আমি তাকে ফুলফিল কভার করছি আমি

এক নম্বর হলো গিয়ে এখানে যেটা হচ্ছে ইন জেনারেল আমি প্রশ্নটা ভালো করে নেই যে সিগনেচার দুইটা ইন জেনারেল যদি কোনো জালিয়াতি বা কিছু না থাকে নো প্রবলেম এট হল তারা যদি বিশ্বাস না করে এটা জেনুইন না আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে আমি আমায় টাকা পাঠাচ্ছি আমার আমার কলিগ ওখানে যা ও দোকান পাশে সেই জন্য উনি সাইন করে পাঠাইছেন কিন্তু যদি বলে যে সিগনেচারটা তো ডিফারেন্ট মানুষের একটু প্রবলেম হতে পারে যদি কোনো ধরনের প্রবলেম হয় আর দ্বিতীয়টা হচ্ছে আপনি প্রথম যেটা বলছিলেন যে আপনি এরপরে অসুস্থ হয়ে গেছেন থাকে সবকিছু ঠিকঠাক থাকে এখন যদি আপনি অসুস্থ হয়ে যান কাজ করতে না পারেন এটা লিগালি কোনো প্রবলেম হবে না ঠিক আছে হয়েছে ফাইন থ্যাংক ইউ লাইনে আসার জন্য আমি

যাই হোক দুশ্চিন্তা করবেন না নিজের লুক করেন নিজে অসুস্থ আবার যদি আপনার ভাবির জন্য চিন্তা করেন আরও শরীর খারাপ হবে যে আল্লাহ আল্লাহ করেন সব কিছু নাইসলি হয়ে যাবে আপনি কোনো কিছু খারাপ করেন নাই ঠিক আছে আমরাও দোয়া করি থ্যাংক ইউ ভাই লাইনে আসার জন্য এখন যাচ্ছি পরের কলার কাছে পরের কলার কি জানতে চান ওয়ালাইকুম সালাম জি বলেন ভাইয়া জি বলেন প্লিজ

যে তোমরা এফএলআর এফপি ফর্মটা ফিলআপ করে পাঠাও জি সাইড বুঝছেন তো ওগো আমি ফাটানি বাদে ওই সাত দিনের ভিতরে পাঠাই তোমাকে তো ফাটানি বাদে বায়োমেট্রিক লাগিয়ে দিছি আর কি তিন সপ্তাহ হয়ে গেছে এখনো কিছু জানাইছ না জি

আজ উদলেপালা আর নাদিলকনো লয়ার এসে যাই জানি আইফিল রাইট যাতে দে আর ব্যবস্থা করবা লাগিয়া ঠিক আছে খাটি খাটি আয় আমার বইন জি

এটা আসলে কমপ্লেক্স তো আপনি কোনো লয়ারে গেছে হইতে আমি কমপ্লেক্স না আমি বুঝরাম কিন্তু আপনি জেলা ভাঙ্গি ভাঙ্গি হইরা আমি হইলে মনে হর বাজারে সব ওলা হয়েছি এক নম্বর হইলে গিয়া তো ফোয়াল লাগে গিয়া ওকা জেল লাগে এটা তাই পাউস হিসাবে তো আইছি নিদেশ ওয়াইফ হিসাবে না নি হ্যালো লাইন কাটি গেছে হ্যালো আচ্ছা স্পাউস বিষয়ে যদি এটা হয় যদি টাইমের মধ্যে না লাগবে ফার্ডার লিভ লিভ করলে নয়া বিয়া করলে যে কন্ডিশন এমনি বাড়াইতো ইংলিশের একই কন্ডিশন সুতরাং ইংলিশ আজকে পর্যন্ত যে আইন আছে এ ওয়ান লাগবো আগামী বছর মার্চ মাসে কী তো হইতাম পারাম না খাঁসা সময় হোক আর লিগেল কোনো অন্য ব্যাখ্যা থাকলে আপনি কোনো লয়ার কাছে যাও যে এক্সপার্ট আপনার আশেপাশে আমি জানা না কইতে করছেন বাঙালি ইংরেজি পাকিস্তানি যারা সুইটেবল মনে করেন তার কাছে গিয়ে সব ব্যাখ্যা এক্সপ্লেন দিবা বুঝলেনি সুতরাং একটু কমপ্লেক্স যেগুলি হয় আমরা বুঝি কিন্তু আমরা শুনি অ্যাকশন না অনেক খাটো বিষয় থাকতে পারে আর ফাঁক ফুক থাকতে পারে যেটা আপনি ইউজ করতে পারবা বুঝলি অ্যাপ্লিকেশন আমরা শুনেও খোলার কারণ হাজারো ধরনের ফর্ম আছে এখন এখন ফর্ম জানতে হইলে ফিজডি করা যাইবশে ক্লাস করি 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 দেওয়া লেগেছে সকলটা ঠিক আছে গুড লাক আর মার্চ মাসের আগে জানুয়ারি ফেব্রুয়ারি আপনার বন্ধু লইয়া কোনো জায়গায় গিয়া সলিসিটার বা রিস্টার অ্যাডভাইজার নিবা এবং গুড লাক টু ইউর সিস্টার ফিউচার অ্যাপ্লিকেশন আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলীয় আজকের লিগেল লাইসের সর্বশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ছোট্ট একটা ইমিগ্রেশন আপডেট দিয়েছিলাম যে এখন থেকে যারা ইমিগ্রেশন কন্ট্রোলে রয়েছে অর্থাৎ যাদের ইন্ডিফিনিট লিভ টু রিমেইন নেই তাদেরকে বিয়ে করার জন্য যে নোটিশ সেই নোটিশটা কম্পালসারি বা ম্যান্ডেটরি এটা রেজিস্ট্রি অফিস সেক্রেটারি অফ স্টেট বা ফর হোম ডিপার্টমেন্টের কাছে পাঠাবে অর্থাৎ যে কেউ স্টুডেন্ট বা অন্য কেউ লিমিটেড লিভ রয়েছে তারা যদি রেজিস্ট্রি অফিসে বিয়ের জন্য পাঠান সেই নোটিশটা হোম অফিসে যাবে আর আগের যে সময়সীমা চোদ্দো দিন ছিল সেটা বাড়িয়ে আঠাইশ দিন করা করা হয়েছে সুতরাং এখন যে কেউ বিয়ে করতে চাইলে প্রথমে হোম অফিস হোম অফিসে যদি কোনো ধরনের তদন্ত না করে সেক্ষেত্রে আঠাইশ দিন পরে অটোমেটিক্যালি বিয়ে করতে পারবেন রেজিস্ট্রি হয়ে যাবে আর দ্বিতীয়ত যদি তদন্ত করতে চায় হোম অফিস সেক্ষেত্রে সেই সময়সীমা সত্তর দিন পর্যন্ত হোম অফিস বাড়াতে পারে অর্থাৎ কেউ বিয়ের জন্য তাড়াহুড়া করতেছেন অ্যাপ্লাই করেছেন হোম অফিস মনে করলো এটা সন্দেহজনক তাহলে সেটা সময় নিতে পারে আপনার অ্যাপ্রুভাল দেওয়ার জন্য প্লাস সাব ম্যারেজের ক্ষেত্রে অনেকগুলো যেটা এগুলি বলা হয়েছে যে যদি দেখা যায় যে এর আগে বিয়ে করেছেন কোনো ফ্যামিলি মেম্বার ফোর্স ম্যারেজের ভিকটিম হয়ে থাকেন ইত্যাদি বিভিন্ন কারণ রয়েছে দেখা যায় দুই পার্টি এক পার্টি দুই পার্টি একসঙ্গে থাকে নাই কখনো দেখা যায় যে দুই পার্টি ফাইন্যান্সিয়াল কোনো কন্ট্রিবিউশন নাই আবার দেখা যায় বিয়ের জন্য টাকা পয়সার লেনদেন হয়েছে অনেকগুলো বিষয় রয়েছে যেসব কারণে হোম অফিস মনে করতে পারে এটা সামরে জেনুইন মেরিজ না সুতরাং বিয়ের ব্যাপারে যখন এটা অবশ্য দেরি রয়েছে দুই সালের দোসরা মার্চ থেকে এই নতুন আইন কার্যকর হবে সুতরাং কেউ বিয়ের প্ল্যান থাকলে আগে আগে করে ফেলেন গুড লাক এবং আমি যাচ্ছি রেজা চৌধুরীর কাছে আজকে হাউজিং ডিজিপি আসার সঙ্গে কথা বলছেন আমরা এখন জানব কোর্টে গেলে কি কি রিমেডি পাওয়া যায় সো আমি আগে বলছিলাম যে আপনার এই প্রিঅ্যাকশন প্রটোকল এর চিঠিটা সেটা আপনি দিবেন প্রথমে যদি আপনার এই রিপেয়ারটা যদি খুবই সিভিয়ার না থাকে তাহলে আপনি এই নোটিসের এই প্রিঅ্যাকশন প্রটোকলের চিঠির অনুযায়ী ব্যাপারটা নিজের নিজস্ব গতিতে চলবে যে একটা আইডিয়াল সিচুয়েশন টু বি ইন সেটা হবে যে সার্ভেয়ারের ইন্সপেকশনের পরে কাজের যে এটা লিস্ট লিস্ট দিবেন শেডিউল অফ ওয়ার্কস সেখানে যদি মানে কাজের যদি কোনো লিস্ট থাকে তাহলে পজিশন হবে গিয়ে যে লেনলোডকে এই কাজগুলো করতে হবে যদি না করেন তাহলে আপনি যেটা করতে পারবেন একটা ক্লেম একটা ইস্যু করবেন কাউন্টি কোর্টে ফোর ডিস ফোর ডিস যে এক্সপার্টে বলছে এটা কিন্তু উনি এটা করেননি এই জন্য আমি চাই যে কোর্টে একটা অর্ডার দেওয়ার জন্য মানে স্পেসিফিক পারফরম্যান্স সেটা হচ্ছে গিয়ে একটা ইনজাংশন দেওয়ার জন্য যে ওনাকে ফোর্স করার জন্য যে কাজটা করার এবং এই পয়সার ক্ষেত্রে মানে আপনার এই কম্পেনসেশনের ক্ষেত্রে ব্যাপারটা একটা মানে সেজ মানে করার জন্য সো এটা হচ্ছে গিয়ে মানে যদি আপনি নোমোর ক্ষেত্রে যান আর যদি কোনো সিভিয়ার থাকে মনে করেন যদি আপনার যে সিলিংটা মানে চালটা পড়ে যাবে মানে ব্যাপারটা এক পর্যায়ে আসছে যে লিকিং পানির লিকিং মানে অনেক দিন পরে এটা দেখা গেছে যে একটা একটা মানে হোল একটা তৈরি হয়েছে যে মানে এনি মোমেন্ট এই মুহূর্তে কোন মুহূর্তে মানে আপনার এই সিলিংটা পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনাদেরকে যে যেটা করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে একটা ইনজাংশন আনার জন্য স্পেসিফিক পারফরমেন্স একটা ইনজাংশন আনার জন্য শুধু মানে স্ট্যান্ডেলোন ইনজাংশনটা আনতে পারবেন না আপনাকে ক্লেম ফর্ম একটা দিতে হবে যে আপনি সু করছেন এই এই ডিসিপ্লাইয়ের জন্য আপনাকে ইমিডিয়েট ইনজাংশন আপনি আনবেন ইমার্জেন্সি ইনজাংশন এবং আপনি চাইবেন যে এটার জরিমানা দেওয়ার জন্য সো দ্যার ইজ দি টু ওয়েজ দ্যার ইজ দি লং ওয়ে দ্যার ইজ প্রট্রাক্টেড ওয়ে এন্ড দ্যার ইজ দি ইমার্জেন্সি ওয়ে ইমার্জেন্সি মানে হচ্ছে গিয়ে যে আপনার আপনার এই সার্কামস্টান্স হচ্ছে গিয়ে মানে ইমার্জেন্সি না কম্পেনসেশনের ব্যাপারে যেটা আপনাকে করতে হবে সেটা আপনাকে দেখাতে হবে যে দের আর থ্রি টাইপস অফ কম্পেনসেশন মানে তিন ধরনের তিন প্রকার একটা হচ্ছে গিয়ে জেনারেল ড্যামেজেস মানে সাধারণ জরিমানা আমি বলবো এটা কি মানে কাভার করে আহ স্পেশাল ড্যামেজেস মানে বিশেষ একটা জরিমানা এবং এক্সেম্পলারি ড্যামেজেস মানে হচ্ছে গিয়ে যে আপনাকে এই আপনাকে পানিশ করার জন্য বসতি বসতি দি পানিশ জি এটাই হচ্ছে যে শাস্তে দেওয়ার জন্য একটা জরিমানা জেনারেল হচ্ছে যে এই ক্ষেত্রে যে আপনি যদি বলেন আপনার এই ডিসরিপেয়ারটা শুরু হয়েছে বিগত 5 মাসের 5 মাসের জন্য যে আপনি সব সময় আপনি রিপোর্ট করে আসছেন গণগণ করে রিপোর্ট করে আসছেন কিন্তু আপনাকে এলএনওটা আপনাকে পাততে দেনি এবং এই ডিস্ট্রপায়ের জন্য আপনার ইনকনভিনিয়েন্স ডিস্ট্রেস ফেইন সাফারিং অনেক হয়েছে আপনি পুরো গত পাঁচটা বছরে আপনার খুব মানে একটা আপসেটিং এবং মানে আপনার একটা মেজরেবল পিরিয়ড মানে চলে আসছে যে আপনার এই এই ক্ষেত্রে আপনার যে মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথও মানে এফেক্ট হয়েছে আপনার আপনার এই বাইরেটারি যাননি আপনার যে সোশ্যাল নেটওয়ার্ক মানে কমে আসছে আপনার বাড়িতে কেউ আসেনি আপনার যে আত্মীয়টাত্মীয় সবাই আপনাকে ছেড়ে দিয়েছে বন্ধু বান্ধব সবাই ছেড়ে দিয়েছে মানে একজন আপনি একজন বড় একজন একা মানুষ হয়ে মানে আসছেন এইসব ক্ষেত্রে দিয়ে আপনি যদি বলেন যে দিস ওয়াজ এজ এ ডুরেক্ট কনসিকুয়েন্স অফ দি দি ডিস্ট্রি খোসড এবং আপনি আপনার প্রমাণ দিয়ে মানে আপনি যদি কোনো মেডিকেল চিঠি থাকে তাহলে মেডিকেল চিঠি লেটার মেডিকেল লেটার ও টু আউটলাইন দি কন্ট্রিবিউটারি ফ্যাক্টর বিটুইন ইউর লাইফস্টাইল ও দি দি ল্যাক অফ ইট এজ এ ডিরেক্ট রিজাল্ট অফ দি দি ডিসরিপেয়ার তাহলে আপনাকে একটা আপনার কেসটা একটু স্ট্রেংথন হলো সেটা দেওয়ার পরে আপনি বলবেন যে এই এই জন্য এর জন্য তুমি দায়ী লাইবল এবং যেভাবে কোর্ট মানে এসেস করে সেটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ ওয়াইজ মানে এসেস করে পার্সেন্টেজ অফ দি ইয়ারলি ও দি উইকলি রেন্টাল পেমেন্ট সো একটা মানে উদাহরণ হতে পারে এইভাবে যে যখন আমি মুভ করি বাড়িতে তখন প্রথম যে বৎসরে এই ডিসিপারটা এত মানে সেভিয়ার ছিল না বাট মোটামুটি ছিল এই জন্যই যে সেভিয়ারিটির উপরে আমি পার্সেন্টেজটা মানে ধারণা দিলাম এক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ শতাংশ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দি উইকলি রেন্ট ফর দ্যাট পার্টিকুলার ইয়ার পরে পরের দুই দুই বছর মানে সেভারিটি দি সিউর ডিস্ট্রিক্ট ছিল এইরকম যে একটু বেশি ছিল আমি বলবো যে ফিফটি পার্সেন্ট অফ দি 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 রেন্টাল পেমেন্ট গত দুই বছর কিন্তু আমি তো বাড়িতে থাকতেই পারিনি কারণ এইদিকে পানি মানে নিচে আস। নিচে ছিল সেই দিকে মানে একটু ফাঁকা ছিল এই দিকে ড্যাম ছিল এই মাটিতে কোনো কার্পেট টার্পেট ছিল না কারণ কারণ যখন তখন আমি দিতাম তখন তো ড্যামেজ হয়ে যেত ইত্যাদি ইত্যাদি আপনি বলবেন যে ইট ওয়াজ দি 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 মোস্ট সিভিয়ার ক্রিটিক্যালি সিভিয়ার ছিল এর জন্যই আমি পার্সেন্টেজটা আমি এস্টিমেট করি ধারণা দিই যে এবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দি অফ দি দি রেন্টাল পেমেন্ট সবগুলো আপনি যোগ বিয়োগ মানে করে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্ট হবে গিয়ে আপনার সাধারণ জরিমানা না আমি বলছি না যে আপনি এই সাধারণ জরিমানা দিলেই যে আপনি যার সাহেব বলবেন হ্যাঁ ঠিক আছে ভাই তোমাকে দিয়ে দিলাম সে এরকম সেটা হয় না জাজ সাহেব ও সাহেবাও আপনার এই যাচাই বাচাই করে আপনার সাক্ষী সুক্ষা শুনে আপনার সবগুলো দেখে মানে ওনারা একটা সিদ্ধান্ত আসবেন যে ওয়াট উড বি এ রিজনেবল ফিগার টু কম্পেনসেট ইউ ফর ইউর ফেইন ডিস্ট্রেস ডিসকমফার্ট অ্যান্ড দ্য সাফারিং সো দ্যাটস ইন রিলেশন টু জেনারেল ড্যামেজেস মুভিং অন টু স্পেশাল ড্যামেজেস আপনি বলতে পারেন যে আমি রিপোর্ট করার পরে আমার এই যে যত সিভিয়ার যত মানে ক্রিটিক ডিসিপেয়ার ছিল সেই কারণে আমার কয়েকটা মানে আইটেম নষ্ট হয়ে গেছিল মানে আমার পুরো মানে কার্পেটটাই ড্রেনে চলে গেছে আমার টেলিভিশন নষ্ট হয়ে গেছে আমার একটা কম্পিউটার নষ্ট হয়ে গেছিলো এইসবগুলো নিয়ে আপনি বলবেন যে এইটাই আমার এই হয়েছে আমার আইটেম এবং মাঝে মাঝে আমি মানে জন্য। কারণ যাওয়া মানে হতো যে এটা ড্যাম ছিল মানে ঠান্ডা ছিল ইত্যাদি আমি বাইরে গিয়ে আমি এই টেকওয়ে খাবারটা টাবার পেয়েছি এবং সেই খাবারের মানে প্রাইসটা হচ্ছে গিয়ে এই এই হচ্ছে গিয়ে আবার রিসিপ্ট এবং আমার টেলিভিশনের রিসিটটা হচ্ছে এই যদি রিসিট না থাকে তাহলে আপনাকে একটা মানে এস্টিমেট আনতে হবে এইসবগুলো দিয়ে আইটেমের যে আপনি এস্টিমেট দেবেন কিংবা রিসিট দেবেন সেটা মানেন যে আপনি এই রিসিটের মানে অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন আপ কোর্টে মানে একটা প্রিন্সিপাল অ্যাপ্লাই করে সেটা হচ্ছে গিয়ে ডিমিনিশন অফ ভ্যালিউ মানে আপনাকে যেভাবে বলবো আমি সহজভাবে যে বলবো যখন আপনারা গাড়ি যখন ক্রয় করেন তখন তো আপনি যদি বিক্রি করেন এক বছর পরে যে 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 আপনি কি নিয়েছিলেন ক্ষয় করেছিলেন সেই অ্যামাউন্টটা কিন্তু বিক্রি মানে হবে না আপনার মার্কেট ভ্যালিউ মানে একটা রিডিউসড ভ্যালিউ ধরা হবে সেই রিডিউস ভ্যালিউ যাজ বলবে যে আই বিলিভ দ্যাট দিস ইজ দি দিপ্রিয়েট এন দি রিজনেবল মার্কেট ভ্যালিউ ফর ইউর অ্যামাউন্ট ফর ইউর সেই হচ্ছে গিয়ে আপনার যদি যে যতগুলো আইটেম থাকে আপনার যদি টেলিফোন বিলে যদি আপনি যদি অন্য কোথায় গিয়ে করতে হয়েছিল কিংবা আপনি ল্যান্ডলোডকে বারবার ফোন করতে হয়েছিল এই সবগুলো সবগুলো নিয়ে আপনি এটা তৈরি করবে এটা লিস্ট এবং লিস্টের পরে আপনাকে প্রমাণ দিতে হবে লাস্টলি দে ইজ দি এক্সাম্পলরি মানে আপনাকে যে শাস্তি দেওয়ার জন্য আপনি বলছিলেন হ্যাঁ যে এর জন্যেই যে আপনাকে যে যে তুমি যে এই যে তুমি যে আমার কথা মানে কোনো গুরুত্ব দেওনি এটা হচ্ছে গিয়ে একটা তোমার ইচ্ছা করে তুমি ডিলিভারেটলি তুমি এটা করছো কেন তুমি যদি করতে আগে তাহলে তোমার একটু পকেট থেকে পয়সা খরচ হয়ে যাবে এর জন্য পয়সাটা বাঁচাবার জন্য তুমি আমারটা করছো সেই সেটার উপরে তোমাকে পানিশ করার জন্য আমি জাজ সাহেবকে বলছি যে তোমাকে একটু জরিমানা দেওয়ার জন্য যে তুমি এটা করনি কারণ তোমার পকেট থেকে দুইটা টাকা চলে যাবে জান দিব কিন্তু মাল দিব না তো এইরকম এর জন্য জাজ তোমাকে জাজ আমি বলছি এটা করার জন্য নগদ দাও কিছু দিলাও জি নগদ ঢালো পয়সা নগদ ঢালো জি সো সো এই হচ্ছে গিয়ে মানে সাধারণ পাবে ইন ব্রিফ দোজ আর দি দ্য হেডস অফ দ্য লসেস লস করতে হলে কিন্তু আপনাকে বালুটিকে আপনাকে এটা দিতে হবে প্রমাণ করতে হবে গুচি দিতে হবে লস দিলে যে আপনি যে ড্যাশবোর্ড দিয়ে দিবেন এরকম কোন কিছু নেই আপনাকে এটা ভালো দিও থ্যাংক ইউ চেষ্টা তো করা যাবে আপনি অনেক রাস্তা দেখিয়ে দিয়েছেন এখন লোকজন আশা মনে করেন এই যে টেকওয়ে সহ সব কিছু মানে বিল মোটামুটি একটা তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যাবে কারণ অনেক ল্যান্ডলর্ড এর দnoneে রয়েছেন যারা মানে কোনোভাবেই কোন কথা করেন না যে প্রবলেম রয়েছে কিনা আর কি থ্যাংক ইউ সো মাচ ইট ওয়াজ ভেরি ইনফর্মটিভ আমরা কয়েকটা কল নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানবো দেখি লাইনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম স্যার ভালো আছেন জি আছি ভালো আপনি কেমন আছেন আছি ভালো ইনশাআল্লাহ জি বলেন প্লিজ হ্যালো ভাইয়া আমি 2009 এ আসছি এই দেশে ফ্যামিলি ভিজিটর জি আসার সাথে সাথে আমি পলিটিক্যাল কেস এর সাথে মারছি জি এবং আমার কেস ডিফিউজ হয়ে গেছে জি আমার এক ছেলে এক মেয়ে জি

আচ্ছা আপনার বাচ্চা যেটা ইউনিভার্সিটি যেতে পারবে কিন্তু কোনো কোনো জায়গায় যদি ডকুমেন্ট তৈরি হয় মানে প্রয়োজন হয় তখন একটু প্রবলেম হতে পারে যদি ভিসা না থাকে প্লাস ফিজের মধ্যে প্রবলেম হবে কারণ ফিজ নর্মালি হোম স্টুডেন্টদের জন্য যে ফিজ যার যা অবাস্টের জন্য যদি ফিজ প্রায় ডবল বা একটা বিশাল পার্থক্য রয়েছে সেটার একটা প্রবলেম হবে আর পাশাপাশি ইমিগ্রেশন ডকুমেন্ট যদি স্ট্যাটাস ডকুমেন্ট চায় তখন একটু প্রবলেম হওয়ার সমূহ সম্ভাবনা সুতরাং এর আগে যদি জি বলেন এখন আমি এখন কি তারকে আমাদের কাছ থেকে সেপারেট করে দিব না আnder এই টিনন সেপারেট করে না যাই করেন তার তো কোনো ভাগ্যের পরিবর্তন হবে না তার নিজের বিচার ঠিক না থাকলে সুতরাং সেপারেট করার দরকারও নাই কারণ যেহেতু ফ্যামিলি ইউনিটি আছে সুতরাং সবাই এক সঙ্গে থাকলে সেটাই বারণচ তার জন্য ভালো হবে ঠিক আছে

আপনি আপনার সলিসিটার বা বারিস্টারকে দিয়ে লেখান অথবা যদি উত্তর না দেয় স্থানীয় এমপিকে দিয়ে উত্তর চিঠি লেখান উত্তর আসবে এক্সপিরিয়েট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তারপরে যদি উত্তর টুত্তর না দেয় আপনি জুডিশিয়াল রিভিউ করতে পারবেন উত্তর দেবে না মানে সুতরাং আপনার যদি মনে করেন বাচ্চার লেখাপড়া প্রবলেম হবে বা মনে করেন যদি কুইক করা দরকার তাহলে আপনি এই রাস্তা অনেক তিনটা বললাম বারিস্টার সলিসিটার দিকে লেখেন নিজে লেখেন এমপি দিয়ে লেখান তারপরে যদি জবাব না আসে এমপিকে দিলে উত্তর অবশ্যই অবশ্যই আসবে পার্লামেন্ট মেম্বারকে দিয়ে দিলে উত্তর আসবে মিস নাই আর তারপরে যদি পাত্তা না দেয় আসবে উত্তর তখন আপনি বুঝতে পারবেন সুতরাং লোকাল পার্লামেন্ট মেম্বার কাছে যান তারপরে যদি মনে করেন অনেক ভালো গ্রাউন্ডস আছে জুডিশিয়াল রিভিউ করেন মোটামুটি জুডিশিয়াল রিভিউ যাওয়ার আগেই উত্তর উত্তর দিয়ে না যাবে যাবে কই অবশ্যই উত্তর দিবে রাস্তা আছে সুতরাং সেইভাবে আপনি চিন্তা ভাবনা করেন থ্যাংক ইউ এবং গুড লাক আমি যাচ্ছি পরের কলারের কাছে পরের কলার কি জানতে চান হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমার মানে সর্বশেষ কলটি নিয়ে অনুষ্ঠান সমাপ্তি টানবো দেখি লাইনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আলাইকুম আসসালাম আসসালাম জি বলেন ভাইয়া হ্যালো হ্যালো আমি জি সাথে কথা বলছি জি কুইক বলে ফেলেন আমরা অনুষ্ঠান শেষ করব এখনি হ্যাঁ তারিখ ভাই জি আমার আমি 2000 এর ডিসেম্বরে আপনারা এর পেকোছিলাম

থ্যাংক ইউ লাইনে আসার জন্য দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ আগে জেনারেল অ্যাডভাইস দিয়েছিলাম আপনারা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে এক্সপার্ট লয়ারের অপিনিয়ন নেবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম